এসএসসি পাশে কেশিয়ার পদে চাকরি লাগবে না অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আরও একটি নতুন জব সার্কুলার যা দিচ্ছে মিনা বাজার। রিসেন্টলি মিনা বাজার এই জব সার্কুলারটি প্রোভাইড করেছে বিডিজবসের মাধ্যমে। আমি দেখিয়ে দিব বিডিজবসের থেকে এবং এখন দেখিয়ে দিচ্ছি ইজিজব ওয়েবসাইট থেকে। এখানে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে মিনা বাজার প্রতিষ্ঠানটির মোহাম্মদপুর আউটলেকের জন্য সেলসম্যান কেশিয়ার পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। গত 12 মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 11 এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক 8 থেকে 10 হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন। মাত্র এসএসসি পাশে এত সুন্দর একটি জব সার্কুলার শুধুমাত্র আপনাদের দিচ্ছে মিনা বাজার। তাছাড়া এখানে অভিজ্ঞতা লাগছে না, স্যালারি থাকছে খুব চমৎকার। আমি বলবো এই জব সার্কুলারটি দেখার সাথে সাথেই অবশ্যই আপনি অ্যাপ্লাই করে ফেলবেন, কারণ এই জবটি অনেক সুন্দর একটি চমৎকার ফ্যাসিলিটি প্রোভাইড করছে শুধুমাত্র আপনাদের জন্য। কারণ অভিজ্ঞতা ছাড়া এসএসসি পাশের কোম্পানি জবগুলো পাওয়া খুবই টাফ ব্যাপার। তো আমি বলবো এই জব সার্কুলারটি দেখার সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলবেন। এখানে প্রতিষ্ঠানের নাম মিনা বাজার, পদের নাম সেলস ক্যাশিয়ার, পদের নাম সেলসম্যান ক্যাশিয়ার, পদের সংখ্যা থাকছে নির্ধারিত নয়, অর্থাৎ অনেকগুলি শূন্য পদের জন্য তারা লোক নিয়োগ নিচ্ছেন। তাছাড়া আপনারা যদি এই ওয়েবসাইটে আসেন তাহলে আরও জব সার্কুলার দেখতে পাচ্ছেন। এসএসসি পাশে অনেক জব সার্কুলার রয়েছে অভিজ্ঞতা ছাড়া, তাছাড়া স্যালারিও তারা প্রোভাইড করছে খুব চমৎকার। তাছাড়া আপনার প্রতিষ্ঠানের সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন এই জবগুলোতে। এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অন্যান্য যোগ্যতা ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনা জ্ঞান থাকতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই। তাছাড়া চাকরির ধরন ফুল টাইম, কর্মক্ষেত্র আউটলেটে, ডিউটি থাকছে শিফট, রোস্টার অনুযায়ী, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই এই জবটিতে অ্যাপ্লাই করতে পারছেন, বয়সসীমা 18 থেকে 28 বছর, কর্মস্থল ঢাকা মোহাম্মদপুর। এই জবের জন্য বেতন থাকছে মাসিক 8 থেকে 10 হাজার টাকা, তাছাড়া অন্যান্য সুবিধা তো পাচ্ছেনই। এখানে তারা প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে 2টি উৎসব বোনাসও পাচ্ছেন। আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে, আমি দিয়ে দিব আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লাই লিঙ্কটি। এখানে আবেদনের শেষ সময় হচ্ছে 11 এপ্রিল 2024। তো এখানে এই জব সম্পর্কে ডিটেলস আমি বলেছি, এখন দেখিয়ে দিব বিডিজবস থেকে, বিডিজবস থেকে আরও ডিটেলস কী রয়েছে এবং জব রেসপন্সিবিলিটি সহ। সঙ্গেই থাকুন। সেলসম্যান ক্যাশিয়ার মোহাম্মদপুর মিনাবাজারে এই জব সার্কুলারটি প্রোভাইড করছে, আর এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনি এই জবটিতে অ্যাপ্লাই করতে পাচ্ছেন। তাছাড়া এই জবের স্যালারি থাকছে 8,000 থেকে 10,000 টাকা মান্থলি। তো এই জবের ডিটেলস বলা হয়েছে, এখানে এডুকেশন রিকোয়ারমেন্ট বলা হয়েছে, এসএসসি পাস, রেসপন্সিবিলিটি কন্টেস্টের মধ্যে রয়েছে, সেলস টার্গেট অর্জনের জন্য সুপারভাইজারের দিক নির্দেশন অনুযায়ী কাজ করতে হবে, আউটলেটে ক্যাশ কাউন্টার পরিচালনা করা ক্যাশিয়ার পদের জন্য, তাছাড়া গ্রাহকদের সাথে সঠিক যোগাযোগের মাধ্যমে সর্বোত্তম সেবা প্রদান করতে হবে, গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে সর্বোচ্চ স্তরে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে হবে আপনাকে, পরিকল্পনা অনুসারে পণ্য দ্রব্য সাজানো এবং প্রদর্শন করতে হবে, নিয়ম অনুযায়ী সঠিক প্যাকেজিং ও পণ্য ডেলিভারি করতে হবে, কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়মকানুন মেনে চলতে হবে, তাছাড়া গ্রাহকদের অফার ও প্রমোশন সম্পর্কে অবহিত করার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করতে হবে, পণ্যের মেয়াদ উত্তীর্ণের তারিখে নিয়মিত পরীক্ষা করা এবং সুপারভাইজারকে রিপোর্ট করতে হবে, ওয়্যার হাউস ও সাপ্লায়ার থেকে পণ্যদ্রব্য গ্রহণের সহায়তা, আনলোডিং ও তা নির্দিষ্ট স্থানে রাখা এবং সেলসে সাজানো আপনার রেসপন্সিবিলিটির মধ্যে পড়বে। কম্প্রেশন অ্যান্ড আদার্স বেনিফিটের মধ্যে রয়েছে বেতন পর্যালোচনা, বার্ষিক উৎসব ভাতা 2টি পাচ্ছেন, উত্তম কর্ম পরিবেশ পাচ্ছেন, অর্থাৎ কাজ করার মতো সুন্দর একটি পরিবেশ পাচ্ছেন, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম, জব লোকেশন ঢাকা মোহাম্মদপুর, রিড বিফোর অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার আগে শুধুমাত্র মিনা বাজার মোহাম্মদপুর আউটলেটে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীরা আবেদন করবেন, তাছাড়া উল্লিখিত এরিয়া আশেপাশে বসবাসরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, কোম্পানি ইনফরমেশন যা রয়েছে আপনি এসে দেখে নেবেন। আর আমি এই জব সম্পর্কে ডিটেলস বলেছি, কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, আমি আবারও আপনাদের সামনে নতুন জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি, সেই পর্যন্ত সঙ্গে থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।